শুরুটা করব একটা গল্প দিয়ে গল্পটা হচ্ছে এক লোকের তিনটা গার্লফ্রেন্ড ছিল কোন লোকের ওদিকে না যাই তো তার সময় হয়েছে যে সে বিয়ে করবে তো এখন সে চিন্তা করতেছে যে বিয়ে তো করতে হবে একজনকে কীভাবে আমি চুজ করব যে কাকে বিয়ে করব তো সে প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে দিছে দেখি সেই পাঁচ হাজার টাকা দিয়ে এই তিনজন কে কি করে তো প্রথমজন পাঁচ হাজার টাকা নিয়ে দৌড়ে গুলশান চলে গেছে গুলশান যে খুব সাজুগুজু করে এসে বলছে আমি তো চাই আমাকে তোমার কাছে বেস্ট প্রেজেন্ট করতে এই জন্য আমি ওই টাকা দিয়ে সাজুগুজু করে আসছি জন ওই লোকের জন্য পাঁচ হাজার টাকা দিয়ে বসুন্ধরা মার্কেট থেকে অনেক শপিং টপিং করে নিয়ে আসছে বলছে যে তুমি যেহেতু আমাকে গিফটের টাকা দিস আমি ভাবলাম যে এটা তোমার জন্য ভালোভাবে খরচ করে আর জন পাঁচ হাজার টাকা শেয়ার মার্কেটে ইনভেস্ট করছে তো তখন শেয়ার মার্কেটের অবস্থা ভালো ছিল আর কি ধস নামে নাই তো সেই পাঁচ হাজার টাকা থেকে আরও পাঁচ হাজার টাকা হয়েছে তো সেই পাঁচ হাজার টাকা সে ওই লোককে ফেরত দিয়ে বাকি পাঁচ হাজার টাকা তাদের জয়েন্ট অ্যাকাউন্টে রাখছে তাদের ফিউচারের জন্য হ্যাঁ লোক তো মহা চিন্তায় পড়ে গেল তাহলে কাকে বিয়ে করা যায় কি মনে হয় লোক কারও বিয়ে করছে ওয়েল দেয়ার ইজ এ সেইন ম্যান উইল বি ম্যান সে যে সবচেয়ে সুন্দর মেয়েটারে বিয়ে করছে ওকে ওই পাঁচ হিসাব দিয়ে চলে এই গল্পের পেছনের মূল কাহিনী কি বাংলাদেশে বহু ধরনের ফ্রিল্যান্সিং গ্রুপ আছে আপওয়ার্ক নিয়ে গ্রুপ ফাইবার নিয়ে গ্রুপ গ্রুপ ডিজাইনার নিয়ে গ্রুপ তো ম্যাক্সিমাম গ্রুপেই দেখা যায় যে অনেকেই খুব স্কিল্ড আর বাকি সবাই হচ্ছে যে দৌড়ায় গ্রুপে জয়েন করতে আসে টাকা কামাই করতে চাই তো সবার কথা হচ্ছে যে ভাই আপনি স্কিল্ড হন তো এরা কষ্ট করে ওইটাও সার্চ করতে চায় না যে আসলে আমি নিজে কি পারি আমাদের কি সম্ভব সেটা দেখা গেলো যে নাবালক দশ বছর বয়স যে ফেসবুক কোন মতো জয়েন করছে সেও টাকা কমাতে চায় ফ্রিল্যান্সিং করে যে ঠিক হয়তো মোবাইলের ওয়াইফাই সরি ফ্রি নেট ছাড়া অন্য কিছু দিয়ে নেট চালিতে যায় না বা কিছু সেও টাকা কমাতে চায় তো মেন রিজন হচ্ছে যে এই গল্প প্লাসে বলার কারণ টু আজকে প্রথম দিন ঠিক করে যে আসলে আমি কি জানি বা আমি কি করতে পারবো আমাদের কী সম্ভব আমি ম্যাথ জানি না আমি প্রোগ্রামিং শিখতে চাই কোনো আইডিয়া নেই কিছু নাই খালি গ্রুপে গ্রুপে যেয়ে একই কোয়েশ্চেন করতে থাকি আবার কেউ দেখা যাচ্ছে যে বাংলাদেশের সবচেয়ে ফেভারিট কাজ হচ্ছে গ্রুপের ডেটা এন্ট্রি কাজ করতে চাই সবাই ডেটা এন্ট্রি করতেছে আরে ভাই ইন্ডিয়া হচ্ছে এখন অলমোস্ট লার্জেস্ট পপুলেশন মানে ওয়ার্ল্ডের ডেটা এন্ট্রি কাজ আপনি ওর সঙ্গে জীবনেও পারবেন না করে ওই সব ধান্দাবাদ যেই কাজে যত মেসি মানুষ সেই কাজের ডিমান্ড বা ওই কাজের মূল্য তত কম তারপর হচ্ছে এসিও এসিও সে শিখতে চায় না আসলে পারে কাজ করতে চায় বা তার ডেমো দেখানোর কোনো ক্যাপিলিটি আছে কোনো আইডিয়া নেই থার্ড হচ্ছে কি লিঙ্ক বিল্ডিং লিঙ্ক বিল্ডিং লিঙ্ক বিল্ডিং পারলে লিঙ্ক দিয়ে বিল্ডিং বানায় ফেলবে এরকম অবস্থা আর যিনি লিঙ্কিংয়ে খুবই ভালো তার সব সময় না এগুলো আপনাকে শেখানোর আপনি নিজেকে গুগল থেকে বিভিন্ন সাইট থেকে যে শিখতে হবে আমি বলবো যে এগুলো বাদ কারণ হচ্ছে কি এগুলো দিয়ে আপওয়ার্ক বা ফাইবার কাজ পাওয়া টাফ তাহলে কোনটা দিয়ে করবো এই বাদে যেগুলো আছে লাইক ওয়েব ডেভেলপমেন্ট প্রোগ্রামিং আরও বিভিন্ন সেক্টর লাইক অ্যাপস ডেভেলপমেন্ট আমি জানি না আই গেস থ্রি হান্ড্রেড প্লাস ক্যাটাগরি আছে কাজ করার জন্য বা আর্টিকেল রাইটিং ওগুলোতে ট্রাই করেন কেন ট্রাই করেন না কেন আসলে দিয়ে স্টার্ট করা টাফ তবে যেই জিনিস স্টার্ট করা টাফ ওই জিনিসের ভ্যালিউ বেশি কারণ ওটাতে কম্পিটিশান কম তো টু থাউজেন্ড আমাদের রেজলিউশন হওয়া উচিত প্রথম দিন থেকে যে আমরা আমাদের পোর্টফোলিও সুন্দর করে বানাবো ঠিক আছে প্রথম দিন থেকে আমি কী করতে চাই আমি মাছ হয়ে গাছে ওঠা ট্রাই না করি মাছ হয়ে যেখানে আমি সাঁতরাইতে পারবো ভালো সেই কাজটা করি দেন আর বি বেস্ট আমি আমি জানি যে আমি কোনো কিছুতে বেস্ট না বা ট্রাই করি যে কিছু কিছু করা যায় কিনা না যে নিজেকে কন্ট্রোল করা হচ্ছে একটা বেস্ট হওয়ার উপায় যায় ওকে এই লোক ইউটিউবে ভিডিও বানায় মাসে লাখ লাখ টাকা কামায় আমার এটা পসিবল না আমার চেহারা ভালো না আমি আমার কথা ভালো না বাট এই যে ভিডিও বানাচ্ছে কারোর জন্য আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করতেছি এবং তাই মানুষের কাছ থেকে ফিডব্যাক নিয়ে চেষ্টা করে যাচ্ছে কি কি কী হইলে ভালো হয় তো এই ভিডিও নিচে জানাই দিলে ভালো হবে যে কে এই বছরে শুরুর দিন থেকে কি। শেখা ট্রাই করতেছে বা কী আপওয়ার্ক না ফাইবারে কোন জিনিস টার্গেট করতেছে লাইক ওকে আমি ওয়েব ডেভেলপমেন্ট শিখতে চাই আমরা কী ট্রাই করতে চাচ্ছি এক্সচে শিখতে চাচ্ছি সিএসএ শিখতে শিখতে চাচ্ছি শিখতে চাচ্ছি আমরা এই ভিডিও নিচে কমেন্ট করি যে কোনটা আমরা ট্রাই করতে চাই বা অ্যাপ ডেভেলপমেন্ট আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে যে সবার এখন জাওয়া শেখা উচিত এটা ব্যাকএন্ড এবং এন্ড সব জায়গাতেই কাজে লাগে এবং এটা দিয়ে মোবাইলের অ্যাপস বানানো সম্ভব কারণ জ্ক্রিপ্ট জানলে জবস্ক্রিপ্ট থেকে জে কুয়েরি প্লাস রিয়াক্ট শেখা সম্ভব রিয়াক্ট থেকে রিয়াক্ট নেটিভ ওকে আর যদি কোনো ধরনের হেল্প লাগে আমি তো আসি থ্যাংক ইউ ভেরি মাচ